আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার এক সাবস্ক্রাইবার ভাই, উনি আমার কাছে একটি পিসি বিল করেছেন প্রায় 30,000 টাকা দিয়ে। আপনার পিসিটির মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে এবং যে যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করেছি সবগুলোর ডিটেলস বলবো, সো আর দেরি করবো না, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা পিসিতে মাদারবোর্ড ইউজ করেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, গিগাবাইটের একটি 110-এর মাদারবোর্ড, যেটা হচ্ছে GA-S110M-S2 মডেলের মাদারবোর্ডগুলো। আপনার এখানে আপনার লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সুন্দর এখানে লাইট ধরে, এবং আপনার এগুলো আপনার 3 বছরের গ্যারান্টির মাদারবোর্ড। এবং প্রসেসর হিসেবে ইউজ করেছে আপনার i5 6th generation, আপনার i5 6th generation একটি প্রসেসর ইউজ করা হয়েছে, এবং কুলিং ফ্যান ইউজ করেছে, কুলার মাস্টার একটি কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। এবং আপনার এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে OBU-এর একটি পাওয়ার সাপ্লাই, আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর এখানে আপনার র্যাম ইউজ করা হয়েছে জোহর ব্র্যান্ডের একটি র্যাম, জোহরের 4GB একটি র্যাম ইউজ করা হয়েছে, এবং এখানে একটা SSD ইউজ করা হয়েছে। আপনার SSDটি প্রথমে আমি দেখে দিয়েছি, SSDটি আপনার 128GB একটি SSD, এটা হচ্ছে আপনার XSTAR একটি SSD, ভালো মানের আপনারা এই SSDগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনার কেচিং হিসেবে আমরা ইউজ করেছি গিগাসোনিক ব্র্যান্ডের একটি কেচিং, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমরা সিস্টেম ফ্যান হিসেবে একটি RGB সিস্টেম ফ্যান ইউজ করার চেষ্টা করেছি, আর সাথে থাকছে একটি 19-ইঞ্চি মনিটর। আর আপনার FPCটি আমরা প্রায় 29,000 টাকায় বিল করেছি, আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন, আমরা FPCর সাথে সাথে একটি ইউপিএস দিয়েছি। এবং FPCটি আমরা প্রায় 29,000 টাকায় বিল করেছি, আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এবং আমরা এটা সম্পূর্ণ এটি আমার লোকটি আমাদের কাছে এসেছে, এবং আমাদের যে সাবস্ক্রাইবার ভাই উনি আপনাদের ভিডিওর মধ্যে আসতে যাচ্ছেন না, তাই আমরা এভাবে ভিডিওটি করলাম। আর এই মাদারবোর্ডটি 3 বছরের গ্যারান্টি, র্যামটি 2 বছরের, এবং পাওয়ার সাপ্লাইটি আমরা 2 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই রায়হান কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।